ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল হাকিম কন্যা জুবাইদা। আমি জুবাইদা, আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন একটি টিপস নিয়ে। তো আজকে আমি আপনাদের সামনে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের দাঁতের উপর দেখা যায় যে এক ধরনের হলদেটে আস্তরণ পড়ে যায় অনেক সময়, আবার অনেক ব্রাশ করার পরও রেগুলার ব্রাশ করছেন অথচ দেখতে পাচ্ছেন যে দাঁত পরিষ্কার হচ্ছে না বা দাঁতের রং কখনোই সাদা হয়ে আসছে না। আবার যারা বিভিন্ন রকমের নেশাজাত দ্রব্য খান, যেমন পান খান, যারা তাদের তো একদম পার্মানেন্টলি একটা আস্তরণ পড়ে যায় দাঁতের উপর যেটা কখনোই উঠতে চায় না। আবার অনেকেরই হয় এরকম যে মুখে গন্ধ হয় যেটা কোনোভাবেই সারানো যায় না। তো যারা এরকম দাঁত নিয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য আমি আজকে যে টিপসটি দেব সেটি অনেক উপকার দিবে। আজকে আমি আপনাদের যে টিপসটি দিব সেটি হচ্ছে দাঁতের হলদেটে ভাব আপনারা কীভাবে দূর করবেন এবং মুখের গন্ধ কীভাবে দূর করবেন তার উপর। এই মিশ্রণটি তৈরি করার জন্য প্রয়োজন হবে এই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বেকিং সোডা, লেবু। বেকিং সোডা আর লেবু মিক্সড করে যদি আপনারা মিশ্রণটি সপ্তাহে 3-4 দিন লাগাতার ব্যবহার করেন তাহলে আশা করব যে আপনাদের মুখের গন্ধও দূর হবে, দাঁতের সাদা ভাব অবশ্যই ফিরে আসবে। তো এই মিশ্রণটি তৈরি করার জন্য আপনাদের প্রথমে বেশি না, আমি একদিনের জন্য একটা পরিমাণ আপনাদেরকে দেখাই। অল্প কিছু পরিমাণ বেকিং সোডা আমি মিশ্রণ তৈরির জন্য নিয়ে নিলাম, এর সঙ্গে পরিমাণ মতো, যতটা পরিমাণ মতো নেবেন যাতে একদিনের জন্য সেটা যথেষ্ট হয়। লেবু মিক্সড করলাম, লেবুর রস, বেকিং সোডার সঙ্গে লেবুর রস, এর সঙ্গে আপনাদের একটু পানি মিক্সড করতে হবে মিশ্রণটি ভালোভাবে তৈরি করার জন্য। আর এই মিশ্রণটিকে আরও বেশি কার্যকর করার জন্য সামান্য একটু লবণ মিক্সড করা যেতে পারে। যদি কেউ এই মিশ্রণটি তৈরি ঝামেলা মনে করেন তো তারা একটা কাজ করতে পারেন, এই বেকিং সোডা, বেকিং সোডা প্রতিদিন আপনারা যে টুথপেস্ট ব্যবহার করেন সেই পেস্টের সঙ্গে একটু মিশিয়ে ব্যবহার করতে পারেন, এতে দাঁতের অনেক সাদা ভাব অনেকটা ফিরে আসবে। এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে, বেকিং সোডা লেবু লবণের মিশ্রণ সঙ্গে একটু পানি। আপনার এই মিশ্রণটি প্রতিদিন প্রতিদিন সকালবেলা ভালো করে মুখ কুলি করার পর এটা ব্রাশ, আমরা যেভাবে দাঁত ব্রাশ করি সেভাবে স্বাভাবিকভাবে ব্রাশে নিয়ে আপনারা এভাবে যদি কন্টিনিউ ব্যবহার করেন সপ্তাহে যে 4-5 দিন ব্যবহার করেন তো আপনারা দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনাদের দাঁতের সেই হলদেটে ভাব আর নেই, দাঁত অনেক বেশি সাদা ঝকঝকে হয়ে গেছে, আর মুখে যে গন্ধ কিংবা যে মাড়ি ব্যথা বিভিন্ন রকম মুখের যে সমস্যা সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আপনাদের আজকে যে মিশ্রণটি তৈরি করে দেখালাম আমি আশা করছি এটি আপনাদের অনেক বেশি উপকারে দিবে। আপনারা যারা দাঁত নিয়ে সমস্যায় ভুগছেন তারা এটি ব্যবহার করে খুব ভালো ফল পাবেন। তো আমার এই চ্যানেলটি এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আমার আরও অনেক ভালো কিছু টিপস আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ, টেক কেয়ার।